আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। কোভিড-19 পরিস্থিতির কারণে আমাদের ক্লাসগুলি স্থগিত। তো আমাদের ক্লাস মানে অনলাইনে চালু হয়েছে, তোমরা অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। তো আজকে আমি ক্লাস নিচ্ছি নবম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় পঞ্চম, বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, পরিচ্ছেদ 5.1, নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক। প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে, কেননা নদ নদী থেকে মানুষের প্রাত্যহিক ব্যবহৃত পানি পাওয়া নিশ্চিত থাকে। এছাড়া কৃষিকাজের জন্য পানির যোগানো নদী থেকেই আসে। জীবন ধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকার ঘনিষ্ঠভাবে জড়িত। নদ নদী মানুষের খাদ্য এবং রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করে আসছে। তো পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদ নদীর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তো পরবর্তীকালে জীবন জীবিকার উন্নতিতে নদ নদীকে মানুষ ব্যবহার করেছে। পানির কারণেই মানুষ নদীর কাছে বসতি গড়ে তুলেছে এবং সেখান থেকে জীবিকা নির্বাহের মানে কার্য সম্পন্ন করেছে মানুষ। ফলে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক মানে একে অপরের সঙ্গে মানে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে উঠেছে। তো বর্তমানকালে এ সম্পর্কে আরও বহুমাত্রিক এবং নিবিড় সম্পর্ক রয়েছে। নদ নদীকে কেন্দ্র হিসেবে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে নদীর পাশাপাশি গ্রাম গড়ে উঠেছে। নদীসমূহ পানি সম্পদে পরিণত হয়েছে। তো বাংলাদেশের জনসংখ্যার বিস্তার সর্বাধিক ঘটেছে নদীগুলোর তীরে। শিল্প কারখানা প্রতিষ্ঠাতেও নদ নদীর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আমরা যে সেচ প্রকল্প গড়ে তুলেছি, সেই সেচটাই হচ্ছে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে নদ নদী থেকে। তো গঙ্গা কপোতাক্ষ পরিকল্পনা থেকে দেশের কুষ্টিয়া, যশোর, খুলনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে কৃষিজ জমিতে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে। এতে ওই অঞ্চলের মানুষ কৃষি উৎপাদনে লাভবান হচ্ছে। কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে 644 কিলোমিটার নৌ চলাচল করছে। 10 লক্ষ একর জমিতে কৃষিজ ফলন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে বাঁধ নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। এই বাঁধের ফলে ভয়াবহ বন্যা থেকে চট্টগ্রাম অঞ্চলকে মুক্ত করার জন্য অনেকাংশ সম্ভব হয়েছে। তিস্তা বাঁধ থেকে রংপুর, বগুড়া ও দিনাজপুর জেলাকে মানুষ এখন সুবিধা ভোগ করছে। তো মেঘনা নদী থেকে পানি নিয়ে বৃহত্তর কুমিল্লার মহাখালী, চট্টগ্রাম জেলার চাষাবাদে উন্নতি করা সম্ভব হচ্ছে। সারা দেশে নদীর পানিকে ব্যবহার করে মানে বিভিন্ন কৃষি পরিকল্পনা উন্নতি সাধনে সচেষ্ট হয়েছে। বাংলাদেশের অঞ্চলগুলিতে পানির অভাবের কারণ প্রভাব সমাধানের পদক্ষেপ। পানির অভাবের কারণে হাওড় থাকার পরও বেশ কিছু অঞ্চলে পানির অভাব দেখা গিয়েছে। অঞ্চলগুলিতে পানির অভাবের কারণে পার্থক্য রয়েছে। বাংলাদেশের উজান থেকে প্রচুর পানি আসে, এই পানির প্রবাহ কমে গেছে, তাই নদ নদী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমাদের এই নদ নদীগুলোকে নতুনভাবে দক্ষিণাঞ্চল জেলা সহ মানে অসংখ্য নদী মৃত নদী হিসেবে পরিচিত এই নদীগুলোকে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।